আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কেমন? একদম বলদের মতো। নিবিড় খেপে ওঠার বদলে ছোট্ট করে শ্বাস ফেলল, হাতঘড়িতে দৃষ্টি ফেলে অন্যমনস্ক ভঙ্গিমায় বলল, কিসের জন্য ডাকছিস? সেটা বল, কেউ দেখে চিনে ফেললে ঠিকই কি হতে পারে তা তোর অজানা নয়। অগ্নি গাল ফুটে নিবিড়ের গা ঘেঁষে বসল। সেট করে রাখা সিল্কের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ওইদিকে তাকা। নিবিড় আর চোখে তাকালো একবার, চোখ সরিয়ে নিয়ে বিরক্ত ভঙ্গিমায় বলল, কি বলবি, জলদি বল না রে, গা ঘাসাঘাসি শুরু করছিস কেন, দূরে যা। অগ্নি বিশ্বাস পাত্তা দিল না। নিবিড়ের বিরক্তিতে পিষ্ট হয়ে বকা পোলাপে পূর্বের মতোই নিজের মনোভাব অটল রেখে বলল, যারা আর তোর মধ্যে কিনে লাগছে আবার সোজাসাপটা জবাব দিবি, কোনো হেলি নয়। কপালে একরাশ বিরক্তিতে ভরা ভাঁজ ফুটে উঠল নিবিড়ের। প্রশ্নটার জবাবস্বরূপ কোনো বাক্য উচ্চারণ করাটা বড্ড অপ্রয়োজনীয় ঠেকল মনে। এক প্রকার এগিয়ে যাবার উদ্দেশ্যেই ব্যস্ত গলায় বলল, ওর সাথে আবার কী হবে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। অগ্নির সূক্ষ্ম চোখ ঘুরে ফিরে বেড়াতে লাগলো নিবিড়ের চোখে মুখে। নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বেশ বুঝতে পারল মিথ্যে বলছে নিবিড়, যার দরুন আগের মতোই ধীর গলায় বলল, আমার কিছু মিথ্যা বলে পার পাবি, এ কথা ভাবলি কি করে নিবিড়? নিবিড় ঘাড় কাত করে আশেপাশের মানুষগুলোর চালচলন পর্যবেক্ষণ করতে করতে জবাব দিল, আমার জানা মতে তেমন কিছুই হয়নি। তাও যদি তোর ট্রাস্ট না হয় দেন যারাকে আস কর, আমার কেন করছিস? আর তুই এইসব জিজ্ঞেস করার জন্য আমাকে জোর করে রেখে আনলি, কাল রাত থেকে একটা মিনিটও ঘুমোবার সময় পাইনি। আই এম রিয়েলি ভেরি টায়ার্ড, এসব ফাউল কথাবার্তা বাদ দে, আই নিড টু লিভ নাও। বেশ তো, তা চোরের মতো এদিক ওদিক তাকিয়ে জবাব দিচ্ছিস কেন? লুক অ্যাট মি, আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বল, দেন আই উইল ডেফিনেটলি ট্রাস্ট অল দিস। নিপির চিপ্পা দিয়ে ঠোঁট হয়ে গেল, চোখ নামিয়ে দীর্ঘশ্বাস গোপন করতে চাইল মুহূর্তেই, তবে সফল হতে পারল না। অগ্নি আচমকাই ডান হাত বাড়িয়ে নিবিড়ের মুখ চেপে নিচের দিকে ঘোরালো, ভ্রু নাচিয়ে বলল, আমি যতদূর জানি সাদনাম শাহরিয়ান নিবির, আর যাই হোক, এই আয়ান জুগারের অগ্নির সাথে অন্তত মিথ্যা বলতে পারে না। সো কথা ঘোরানোর ফাউ ফাউ চেষ্টাগুলো বাদ দিয়ে স্ট্রেট ফরওয়ার্ডস অ্যান্সার দে, যারার সাথে কি নিয়ে লাগছে আবার বল। নিবির লোকে রাখা দীর্ঘশ্বাসটা গোপন না করে নিশ্চিত করল এবার। অগ্নির চোখে নিজের কফির চোখ দুটো আবদ্ধ করলো, লম্বা একটা শ্বাস দিয়ে বলল, যারা আমার বিয়ের আগে অ্যাজ এ বয়ফ্রেন্ড নিজের লাইফে চাই, সে ওয়ান্টস মি টু লাভ হার, যেটা আমার দ্বারা আদৌ পসিবল নয়। তুই সবটা জানিস, বিয়ের আগে সব রিলেশনশিপে যে আমি বিশ্বাসী নই এটা প্রায় সবারই জানা কথা। তারপরেও যা চাই তাই যায়। সেদিন রাতে হঠাৎ ফোন করে একই কোয়েশ্চেন রিপিট করলো, তবে অন্যদিনের মতো রেগে নয়, অন্তত সিরিয়াস ভঙ্গিতে। আমিও মিথ্যে আশা দিয়ে সত্যিটা গোপন করিনি, ব্যাস সেদিনের পর থেকে যোগাযোগ হয়নি আমাদের মাঝে। মিডিয়ায় ব্যাপারটা ঠিক কতটুকু রুটেছে তা এখনো অজানা। অগ্নি পেন্সি পিঠ ঠেকিয়ে ফুস করে শ্বাস ফেলল। দুজনের মাঝে পিনপতন নীরবতা চলল কিছুক্ষণ। অগ্নি কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, এখন আবার ঠিক কি করতে ইচ্ছে করছে জানিস? কি ইচ্ছে করছে? সে নিজের গালে নিজেই ঠাস ঠাস করে কয়টা চর বসাই দিই, ফুলে যাক গাল, হয়ে যাক লাল, আমি সাত সাগরে ডুব দিয়ে বানাই জীবনটা কাল। নিবির সরু চোখে তাকালো, চোখ মুখ কোচকে জিজ্ঞেস করলো, মাথা ঠিক আছে তোর, নাকি আসার পথে গাঁজা খেয়ে এসেছিস? হ্যাঁ উই আর রাইট, গাঞ্জা। শালা সিগারেট খাওয়ার মতো ফুসফুস না থাকলেও গাঞ্জা খাওয়ার মতো একটা কলেজে থাকা দরকার ছিল আমার, তাহলে অ্যাটলিস্ট তোর মতো গাধামের পাল্লাই পরে নিজেও গাধার দাদা সাজতাম না। শালা তোকে আমার বেস্ট ফ্রেন্ড না, ভাই ভাবি ভাই। আর ভাই মানে কি জানিস? ভাই মানে আজ তো একটা ইন্সপিরেশন। আমাদের এইজ ডিফারেন্স খুব একটা বেশি না, অনলি এক মাসের বড় তুই আমার থেকে, তাও বড় তো অ্যাজ মাই ওল্ডার ব্রাদার্স। আমি তোর থেকে কিছু না কিছু শেখার ট্রাই করি, ইনফ্যাক্ট আমি শিখছিলামও। কিন্তু মাম্মা, তুমি যে আমাকে শেষ সময় এসে এভাবে ঘোল খাইয়া দিবা তা তো বুঝি নাই, আল্লাহ মা চাইছে। তোর গর্দক মার্কার বেন সম্পর্কে যথেষ্ট ধারণা হয়ে গেছে আমার। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলি নিয়ে ক্ষণিকের জন্য দম নিল অগ্নি, ফের বলা শুরু করল, ওরে বলদ, যারা একটা মেয়ে আর তোর যেহেতু বাগদাত্তা, সেই হিসাবে কিছুটা হলেও রাইট আছে তোর উপর। তোরা এখন এঙ্গেজ, এ কথা ভুলে যাস না। অ্যাজ এ পার্সন সে তোকে ভালোবাসতেই পারে, তুইও সুন্দর মতো তাকে প্রত্যাখ্যান করতে পারতিস, বাট কাহিনী তো এখন থেমে থাকবে না।
দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও যেহেতু তুই ওকেই বিয়ে করবি, সেহেতু তোর উচিত যারা ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া নিয়ে ভাবা, স্যাক্রিফাই করা। আর তাও যদি না পারিস, অ্যাটলিস্ট সরি তো বলতে পারবি। একদিন নিজ থেকে ডিনারে ডেকে একটু নরম গলায় কথা তো বলতেই পারিস। কিছু সময় নিজে থেকে বের করে আড্ডা তো দিতেই পারবি। ব্যাস এতটুকুই। এই ছোটো ছোটো অ্যাটেনশানগুলোই কিন্তু মেয়েগুলোকে ভালো রাখতে সক্ষম। এত বেশি কিছু চায় না সে, অথচ তুই তিলকে তাল বুঝে থম মাইরা থাকস। মেয়েটা যে রাগ করে কন্ট্রাক্ট অফ করেছে একথা জানার পরেও এতটা ভাবলে শহীদ আছোস কেমনে তুই? যারা যে চাইছে তুই আগ বেরিয়ে বল সরি, সরি বলে অভিমান ভাঙিয়ে একটু অ্যাটেনশন ক্রিয়েট কর। এই সিম্পল কথাগুলো বুঝতে পারছিস না? মুখে ঘন কালো আধার সে রেখেই উত্তর দিল নিবির। তুই এতটা শিওর হচ্ছিস কি হবে? ও কি তোকে এই কথাগুলো নিজে মুখে বলেছে? আশ্চর্য, এই কথাগুলো কি মুখ ফুটে বলতে লাগে? কমন সেন্স নাই। আর সত্যি বলতে এই উইকে দুইবার যারার সাথে দেখা হয়েছে আমার। প্রথম দিন নিজ থেকেই হাসি মুখে দেখা করতে এসেছিল, তবে পরের দুটো দিন ওর মুখে অন্যরকম ভাবমূর্তি লক্ষ্য করেছি আমি। বুঝেছিলাম স্বাভাবিকতার বড্ড ঘাটতি। সেই সুর ধরে তোর কথা আস করতে কেমন ফুস করে উঠলো যারা, একদম রেগে মেকে একাকার। সবটা খুলে বলিনি যদিও, তবুও বলেছিলাম তোর সাথে ফের কিছু একটা হয়েছে। আমি প্রথমে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে যাইনি, ইমপ্রেস নিতে টাইম নিয়েছিলাম। প্রসঙ্গ বদলাবার পর বেশ হেসে খেলেই কথা বলছিল, চাইছিল তোকে ভুলে থাকতে, নিজের ভাই সেই হিসাবে আমাকে ভাই ভেবে নিজের মনটা একটু হালকা করতে চাইছিল বোধ হয়। হাজার হোক, তোর হবু বউ যারা, সেদিক থেকে ভাবি হলেও প্রথম সে আমার ছোট, আমি ওকে অ্যাজ এ সিস্টার ট্রিট করেছি। সেই দুটো দিন মেয়েটাকে ফিল করতে পেরেছি আমি। যারা মেয়েটা না বড্ড একলা রে, ভীষণ একলা, একাকিত্ব ভোগ করে প্রতি মুহূর্তে। ও একটু অ্যাটেনশন চায়, চাই হাত ধরার মতো একটা মানুষকে। আর কপাল দেখ, দুর্ভাগ্যবশতে সেই মানুষটাই হইলি তুই, যার মধ্যে কোনো ফিলিংস তো দূরের কথা। আদৌ মানুষ কি রোবট, এ নিয়েও সন্দেহ মানুষের। নিবির দু হাতে মাথা চেপে ধরে থমথমে শ্বাস প্রশ্বাসে ফেলতে লাগলো। গাছগাছালির লতা পাতায় কোকড়ে যাওয়া পুলের পানির মাঝে হিমহিম ভাব, অগ্রহায়ণের শেষ সময়ে আগত শীতল মৌসুমটাকেও আজ অসহ্যকর লাগছে তার। অগ্নির রাগ ছড়ানো চোখ দুটো বুঝে দীর্ঘশ্বাস ফেলল। নিবিড়ের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, আমার কথায় কিছু মনে করিস না রে বেটা, ট্রাস্ট মি, এভাবে হয় না। বিয়ে শব্দটা এত সহজ না যে চাইলেই হুট করে বিয়ে করে ফেললাম। আর খেলা, তুই বিয়ে বলতে যেই রেসপন্সিবিলিটি বুঝিস, অপরপক্ষে শুধু দায়িত্ব কিংবা কর্তব্য বোঝে না, সে বুঝবে ভালোবাসা, নিজেদের মাঝে চাওয়া পাওয়া খুশি রাখার মতো ছোট ছোট ভূমিকা। রিলেশনশিপ শুধু একটা শব্দ নয়, রিলেশনশিপ মানে দুটো মন, দুটো আত্মার মিলন। এত সবের মাঝে অবহেলা শব্দটা ভীষণ বাজে, বড্ড তিক্ত। হ্যাঁ এটা ঠিক, মানুষের বাস্তবতা থাকে, তারপরও তুই কোনো সাধারণ মানুষ নস, অল্প সময়ে এই জেনারেশন আইডলে পরিণত হয়েছিস। অবাক করা ব্যাপার, তোর শুধু মিডিয়া ফ্যান ফলোয়ার্স নেই, রিসেন্টলি বাইরের দেশগুলো পর্যন্ত ফলো করা শুরু করেছে তোকে। লোকে তোকে শুধু একজন আর্টিস্ট হিসাবে দেখে না, দেখে একজন সৎ এবং সফল মানুষ হিসাবে। তুই এক কাজ কর বুঝলি, আজকের দিনটা বরং রেস্ট নে, নিজেকে টাইম দে, ঠান্ডা মাথায় চিন্তা কর তোর কী করা উচিত আর তুই ঠিক কী করছিস, এই নিয়ে ভাব, নিজেকে প্রিপেয়ার কর, যারার কাছে যা, সরে বলে ব্যাপারটা মিটমাট করে নে। মিডিয়ায় ব্যাপারটা জানাজানি হয়ে গেলে যে ঠিক কী কী হতে পারে, এটা যেমন তুই জানিস তেমন আমারও জানার কথা। নিবির চোখ দুটো বুঝে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। অগ্নি উত্তরের আশায় থাকলেও পাছে বলল না আর কিছু, নিবিরকে সময় দিল যথেষ্ট। 5 মিনিটের মাথায় নিবির চোখ খুলল, থমথমে চোখ মুখ যেন হঠাৎ করে উচ্ছ্বাসিত হয়ে উঠল তার। অগ্নির পিঠে সজোরে একটা কিল বসিয়ে দিয়ে বলল, আবে শালা, তুই তো আমার থেকে 1 মাসের ছোট, সেই হিসেবে তোমার তো অদম, আমার কদমে থেকে 1 পা পিছনে থাকা দরকার, এত ফরফর করে এগুলি কীভাবে, গোপনে গোপনে প্রেম প্রেম করছিস না তো? এমন আংশিক ভাবমূর্তি পরিবর্তন হয় হক চকে উঠল অগ্নি, ব্যাপারটা হজম করার চেষ্টা চালিয়ে আমতামতা করে বলল, এই কী সব নাউজিবেল আমার কথা বলতেছিস তুই, প্রেম প্রেম এসব কী? হ্যাঁ নিবির সর চোখে তাকালো, সন্দিহান গলায় বলল, ওয়েট এ মিনিট, সামহাও তুই কি লজ্জা পাচ্ছিস? ও নো, এত ভয়ানক সিরিয়াস ব্যাপার স্যাপার, লক্ষণ তো ভালো না, কি কী লুকোচ্ছিস আমার থেকে, সত্যি করে বলতো।
অগ্নি যথাসম্ভব সরে গিয়ে মুখ লুকোবার চেষ্টা চালালো। আবে তোর থেকে কি লুকাবো, তোর থেকে লুকিয়ে পার পাবো নাকি? বিশ্বাস কর এখনো কিছু হয়নি, হইলে সবার আগে তুই জানবি, প্রমিস। নিবিড় চোখ বড় বড় করে তাকালো। অগ্নির মারাত্মক কাতু কাতু রয়েছে একথা জেনেও ইচ্ছে করে কোমরে কাতু কাতু দিতে লাগলো। শুরু হয়নি তার মানে হবে, চয়েস করে রাখছস? শালা চিটার বাটপার চিটিংবাজ, তলে তলে বেবি ট্যাক্সি চালানো শুরু করছস? হ্যাঁ খারাপ মনে বলিস নি, আজ তোর 12টা থেকে 13টা বাজাই ছাড়বো। দাঁড়া আবে, ওই কি শুরু করছস? আরে স্যার, আও আমরে, আরে সাইরা দে বাপ। নিবিড় থামলো না, অগ্নিকে হাসাতে হাসাতে এক পর্যায়ে কান্না করিয়ে ছাড়লো। সে দুষ্টুমিষ্টি বন্ধুত্বের কিছু মুহূর্ত স্মৃতির পাতায় চোখ হলো। সোনালি দিনগুলো উল্টে পাল্টে দেখবার লোকটুকু করবার হকটাও পাকা পোক্ত হলো বেশ। ব্যাপারটা হাস্যকর, এক কথায় চূড়ান্ত লেভেলের হাস্যকর। পৃথিবীতে এত এত গান, অথচ নাচের জন্য একটা গানও এই মুহূর্তে মাথায় আসছে না অনুর। নিহান ক্লান্ত হয়ে একের পর এক গানের নাম বলেই যাচ্ছে, রাত্রে সঙ্গ দিয়েছে সাথে, বলিউড থেকে শুরু করে হলিউডে গিয়ে থেমেছে, তবু অনুর মাথাটা নাড়াতে সক্ষম হয়নি এখন পর্যন্ত। নিহান দম নিল ক্ষণিকের জন্য, হতাশ ভঙ্গিতে শুকনো হেসে বলল, এতগুলো গানের নাম বললাম অথচ রেজাল্ট বরাবরের মতো শূন্য, ও মাই গড। আচ্ছা অনুর, না রাত্রি বলেছিল তুমি বাসায় প্রায় একা একা নাচো, তা তখন কোন কোন গানের কভার করতে সেটুকুও কি মনে নেই? অস্বস্তিতে কোকরে রাত্রির পানে তাকালো অনু। রাত্রি তাৎকেলিয়ে দোষ স্বীকারের পাশাপাশি মাফও চেয়ে নিল ইশারায়, আমতামতা করে বলল, হ্যাঁ হ্যাঁ ওই অনুর না, বল না রে কোন কোন গানে নাচিস সচরাচর, ওইগুলোর মধ্যেই অন্তত একটা তো সিলেক্ট করা যাক, রিয়ালসার না করলে হবে কি করে? নেহানের আগ্রহী চোখ দুটো চকচক করে উঠল উত্তরের আশায়। অনু আঙ্গুলে আঙ্গুল খোটাতে খোটাতে ছড়সড় হয়ে বলল, আসলে সত্যি বলতে আমি মেয়েদের গানগুলোই নাচি না, প্রথমত ট্র্যাডিশনাল নাচগুলো পারি না, এবং দ্বিতীয়ত হলিউড বলিউড ওসব কোমর বাঁকানো পচা পচা নাচ আমার পছন্দ নয়। তাহলে কোন ধরনের গানে নাচতে পারো তুমি, আই মিন ড্যান্স টাইপটা কি? অবাক চোখে যে প্রশ্ন ছুড়ল নিহান, বোকা হেসে অনু জবাব দিল, কে-পপ হিপ-হপ নাম ছাড়া নিজস্ব স্টাইল আর্টিস্টা। নিহানের চাহনি অনেকটি শান্ত হয়ে এলো এবার, খুশিতে কদকদ কণ্ঠেই বলে উঠল, রিয়েলি ওয়াও দ্যাটস গ্রেট, আগে বলবা তো, ও মাই গড, তুমি তো আমায় পুরো ভয় পাইয়ে দিয়েছিলে, হিপ হপ এসব তো ট্রেন্ডিং, ক্রিটিক্যাল স্টেপগুলো বরাবরই সবার পছন্দ, এখন ভাববার বিষয় কতটুকু তুলতে পারো তুমি? নেহানের পজিটিভ রিয়াকশন বুকের ওপর থেকে পাহাড় সমান পাথরটা নামিয়ে দিল। রাত্রি হঠাৎ করেই লাফিয়ে গলা ছড়িয়ে ধরল অনুর, আল্লাদি সুরে বলল, আরে বাস জানো তুমি কি পপ হিপ হপ এসব ডান্সও পারো? আমি তো জানতামই না, অল দ্য বেস্ট ডিয়ার অনুব্যাপী। বোকা বোকা ফেসে জোরপূর্বক হাসল অনু, মনটা হালকা হলেও ভেতরে জমা অস্বস্তিগুলো কমল না। আগামীতে কি হতে চলেছে কে জানে, আমি ঘরের বাইরে নাচ তো দূর, গানটাও ঠিক মতো গাই না, এতগুলো মানুষ, লাইটস ক্যামেরা এসবের সামনে হাত পা নাড়াতে পারবো তো? আর আর একা নাচবই বা কিভাবে, আমি পার্টনার কই পাবো? এসব নাচে আদৌ পার্টনার পাবো তো? নিবিড় আড়াল থেকে দুই বান্ধবীর চাপটা চাপটি দেখছিল, ভাবছিল বেশ কিছু। নিহানের অতিমাত্রায় কেয়ারিং টাইপ মনোভাবগুলো যথেষ্ট ভাবাচ্ছিল তাকে। অডিটোরিয়ামে উপস্থিত এত এত স্টুডেন্ট, তাদের থেকে অনন্যার প্রতি এত বেশি নজর রাখা, না ডাক্তির সামনে গিয়ে উপস্থিত হওয়া, নিচে গান সিলেক্ট করায় এক বাড়িয়ে সাহায্য করা, এগুলো নিশ্চয়ই সিনিয়র জুনিয়র সম্পর্কের উড়তে গিয়ে পৌঁছায়। নিহান কি তবে নেহাও পছন্দ করতে শুরু করেছে অনন্যাকে? আর অনন্যাই বা কেন এতটা পাত্তা দিচ্ছে তাকে? কি চলছে দুজনের মাঝে নিবিড় আর জানা নেই এই প্রশ্নের উত্তর, এমনকি প্রশ্নগুলো উদয় হওয়ার কারণটাও জানা নেই তার। অজানা কোনো কারণ, অজানা কোনো অনুভূতিতে পিষ্ট হতে শুরু করলো তার মন। নিবিড় কপালে ধীর পাঁচ ফেলে উত্তপ্ত শ্বাস ফেলল, মুষ্টিবদ্ধ করে হাত রাখা হাতটা সজোরে আঘাত করল। এই পাথরে করা শক্ত দেয়ালটায় চারদিকে ব্যস্ততম মৌসুম বিরাজমান,
যে যার মতো নাচ গানের চর্চায় মত্ত হয়ে রয়েছে। হেসে খেলে দিব্যি সময়ের সাথে পাল্লা দিয়ে লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা চালাচ্ছে তারা। অথচ এত এত মানুষের মাঝে স্রেফ দুটো মুখে হাসির লেশা মাত্র নেই, রয়েছে থমথমে এক তিক্ত মনোভাব। অস্বস্তিতে কুকড়ে রয়েছে তাদের ক্ষুদ্র দুটি প্রাণ। রাত্রি পিরোস মুখ করে আমায় ধাক্কা দিল আরেকবার, ফিসফিসে বলল, রোবটের মতো দাঁড়িয়ে থেকে ঠিক কি করতে চাইছিস অনন্যা? এগো মেয়েটাকে বলে দেখ না একবার, যা হবে হবে, এত প্যারা নেওয়ার তো কিছু নেই। ঠোঁট উল্টে তাকালো অনু, বেশ মর্ডান। এত সুন্দর করে মেয়েটাকে আরেকবার পরখ করে নিতেই শুকনো ঠোঁক গেলল, দেখে বোঝার কোনো জো নেই। এই মেয়ে কোনো বাঙালি ঘরে জন্ম নিয়েছে, ওয়েস্টার্ন কালচারের সাথে যথেষ্ট মানানসই বলে বোধ হয়। শর্ট জিন্স শার্ট, হাতা ফোল্ড করে রাখা, স্ট্রেট, চুলগুলোর রং পাল্টে ব্ল্যাক এবং পিঙ্কের কম্বিনেশনে সাজানো, ঠোঁটে খাড়ো লিপস্টিক, কানে বড় বড় দুটো প্লাটিনাম রিং, ফর্সা থপথপে শরীরে, সব মিলিয়ে এক কথায় বিদেশিনী বলা যায়। সে যাই হোক, অনুর হেজিটেশন সেসবে নয়। হেজিটেশনের মূল কারণ একটু আগেই অনুর চোখের সামনে একটা অসহায় ছেলের গালে সজোরে থাপ্পড় বসিয়েছিল মেয়েটা। বেচারা মানসম্মান ভুলে ব্যথার চোটে কেঁদেই ফেলেছিল। যতদূর সম্ভব স্থান প্রস্থান করবার পূর্ব মুহূর্তে ছেলের চোখে স্পষ্ট নোনাচলের অস্তিত্ব আবিষ্কার করেছিল অনু। না জানি একই প্রস্তাব নিয়ে হাজির হয় আমার প্রতি কেমন রিয়েকশন দেয়, উষ্ঠা মেরে উঠিয়ে দেবে না তো? ওহ মাই গড, কি সাংঘাতিক! রাত্রে খেলাখেলির চক্করে দুজনের মাঝে শলা পরামর্শ চলল আরও কিছুক্ষণ। মেয়েটা বেশ মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল, হুড়হুড়ির মাঝে হঠাৎ করে অচেনা এক কণ্ঠস্বর কানে পৌঁছালো, এক্সকিউজ মি, এই যে তোমরা এদিকে তাকাও। চমকে উঠে একে অপরের দিকে তাকালো অনুরাত্রি। বিদেশিনীর বংশধারায় সজ্জিত মেয়েটা কপালে কিঞ্চিত ফাঁজ ফেলে ফের বলে উঠল, প্রবলেম কি তোমাদের, কিছু বলবি আমায়? গটি গটি পায়ে ধাপ ফেলে কাছাকাছি গিয়ে দাঁড়ালো ওরা, আমতামতা করে বলল, এ মানে না মানে আসলে? পুরো কথাটা গোছে বলবার পূর্বেই চেয়ার ছেড়ে দাঁড়ালো মেয়েটা, দুধাপ এগিয়ে এসে ঠোঁট পাকিয়ে বলল, এত আমতামতা করছো কেন? কোনো ভুনিতা না করে বলে ফেলো যা বলতে চাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।